আসসালামু বন্ধুরা, তো বন্ধুরা আমি আজকে একটা মজার একটা ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডাব। ডাব হচ্ছে উনি শেপ কীভাবে ডাব কাটছেন এবং কীভাবে আমাদের সার্ভ করেন সেটা আমি আপনাদের দেখাবো। তাহলে দেখতে থাকুন মজাদার বাংলাদেশি ডাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন শেফ উনি ডাবটাকে কাটছেন, বড় একটা সুন্দর একটা ডাব। তো আচ্ছা আমি দিকে ছুটে, আচ্ছা আঙ্কেল এই ডাবটা কোন জায়গায়? বাংলাদেশে বরিশাল, বরিশাল প্রাইস 120 টাকা, আপনার লাগে 100 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি 120 টাকার দাম 100 টাকা রাখলেন। তো যাই হোক ডাবটা উনি কাটলেন, কাটার পর তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সহজেই বরিশালে, বাংলাদেশে কি বরিশালে ডাবই সবচেয়ে ভালো? ভালো, সবচেয়ে বড় বড় ডাব বরিশাল, ভালো বরিশাল ডাব অন বিখ্যাত। কুয়াকাটা এগুলো কম আগে ওদিকে তো আসে না, কিন্তু বরিশাল তো আসে বেশি। নোখালে আসছিল আগে, এখন কম, বরিশালে বেশি। বরিশাল, ভান্ডারিয়া, পিসপুর এগুলোর ডাবে আসে। বন্ধুরা শুনতে পেলেন, সে বললেন যে বরিশালের ডাব বাংলাদেশে খুব ভালো, বড় হয় এবং সুস্বাদু হয়। তো বন্ধুরা আমি আপনাদের পরবর্তী সময়ে আমি দেখাচ্ছি যে উনি কীভাবে ডাবটা কেটে নারকেলটা বের করতেছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডাবটা কাটা হয়েছে। এই হচ্ছে মজাদার ডাব। এখানে নারকেল আছে, দেখা যাচ্ছে নারকেল বিশাল বড় একটা ডাব, বর্তমানে 100 টাকা করে বেচা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শেফ এখন ডাবের মধ্যে যে নারকেল আছে নারকেলটা উনি কাটবেন। তো আপনারা ডাব কাটার সময় খুব সাবধানে কাটবেন, কারণ হাতে উপরে না রেখে আপনারা একটা আপনার পাকা শান অথবা লোহার উপর বা অথবা কিছুর উপর রেখে আপনারা ডাবগুলিকে কাটবেন। তা না হলে হাটের আপনার নতুন অবস্থায়, উনি তো প্রফেশনাল শেফ, তো উনি জানেন কীভাবে কাটতে হয়। তো নতুন যারা ওরা কাটলে হাতে সমস্যা হতে পারে, হাতে কেটে যেতে পারে। তো এটা ব্যাপারে খুব কেয়ারফুল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন মজাদার বাংলাদেশের বরিশালের ডাব। আসলে ডাবটা খুব মিষ্টি পানি ছিল এবং অনেক বড় সাইজের ডাব এবং খুবই খুবই সুস্বাদু একটা ডাব। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডাবটাকে কেটে এইভাবে নারকেল সহ আপনারা নারকেল খোসা এইভাবে ছাড়াবেন। বন্ধুরা এটি হচ্ছে আমার আজকে ব্লগ ছিল, আপনাদের জন্য খুব নিয়ে আসলাম, খুব দুটো টিপস দিলাম, যেটা হচ্ছে হাতের উপরে ডাব কাটবে না, কারণ হচ্ছে যারা আপনারা প্রফেশনাল না, যারা প্রফেশনাল শেফ তারা পারে কীভাবে হাতের উপরে ডাব কাটতে হয়। আপনারা অবশ্যই মাটিতে রেখে বা পাকাতে রেখে সানে রেখে বা লোহার উপরে রেখে আপনার ডাবটা কাটবেন খুব সাবধানে। সেকেন্ডটা হচ্ছে আপনার ডাবটাকে কেটে সাইড থেকে একটা ইয়া নেবেন, চামচের মতো তৈরি করে আপনারা রেখাবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোটো সাইজের ডাব আছে, এগুলি হচ্ছে 80 টাকা পিস। বাট আমি রিকমেন্ড করবো যে ছোটো সাইজের ডাব না খেয়ে 20-30 টাকা 40 টাকা একটু এক্সট্রা দিয়ে আপনারা 100 টাকা দামের ডাবটা, 120 টাকা দামের ডাবটা খাবেন। তাহলে একটু আপনারা একটু এনজয় করবেন। বাট ছোটো সাইজের ডাবও ভালো, ওটা ডিপেন্ড করে আপনাদের উপর কোনটা আপনারা খাবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ডাবল একটা ব্লগ টিপস সহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।